হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই অনেক ইউটিউবার আছে যারা তাদের নিজের ফেস ক্যামেরার সামনে নিয়ে আসে না শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে কিছু স্টক ফুটেজ কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিও ব্যবহার করে তারা তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে ক্রিয়েট করেছে এবং ইউটিউব ভিডিও আপলোড করছে এবং শুধু তারা নয় এরকম অনেক ইউটিউবার আছে যারা ইউটিউব সম্বন্ধে শেখাচ্ছে বা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে বা যে কোনো বিষয়ের মধ্যে তারা ইউটিউব ভিডিও করছে তারা মাঝে মাঝেই দেখবেন কিছু কপিরাইট ফ্রি ভিডিও তাদের ভিডিওর মাঝখানে চলে আসে এবং ইমেজও চলে আসে এবং কপিরাইট ফ্রি মিউজিক কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট এইগুলো সবই তারা ব্যবহার করে তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা কোথা থেকে এই কপিরাইট ফ্রি ভিডিও পাবেন কপিরাইট ফ্রি ইমেজ পাবেন এবং কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট পাবেন এই ধরনের পাঁচটি ওয়েবসাইট আপনাদের জন্য নিয়ে এসেছি যেখান থেকে আপনারা অতি সহজে এই স্টক ভিডিওগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন এইচডিতে এবং সেগুলি ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন কিন্তু সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে কোন ভিডিওগুলি ব্যবহার করতে পারবেন সেগুলি আমি এই ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেব সুতরাং ভিডিওটি পুরো দেখুন যদি আপনি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিন তাহলে আমার যে নেক্সট ভিডিওগুলো হবে সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তাহলে চলুন এই ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম ওয়েবসাইট হচ্ছে পিকসাভে ডট কম এটি একটি বড়ো ওয়েবসাইট এই ওয়েবসাইটটার নাম ম্যাক্সিমাম লোক জেনে থাকবেন এবং আপনি হয়তো শুনে থাকবেন এই ওয়েবসাইট থেকে আপনি নানা ধরনের ভিডিও পেয়ে যাবেন যেগুলি কপিরাইট ফ্রি আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারেন পার্সোনাল প্রোজেক্টে ব্যবহার করতে পারেন এবং আপনি এইখানে নানা রকমের ক্যাটাগরি দেখতে পাবেন সেখান থেকে আপনি মিউজিক আপনি ডাউনলোড করতে পারেন সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারেন তো এইগুলি আপনি আপনার যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন দেখে নেবেন একদম এইচডি ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন এইচডি ইমেজ আপনি পেয়ে যাবেন আমাদের যে সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে তার নাম হচ্ছে পিক্সেলস ডট কম তো এটিও পিকসেবের মতো একটি বড় ওয়েবসাইট এখান থেকে আপনি ইমেজেস পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন কিন্তু এখানে আপনি মিউজিক পাবেন না এবং আপনি সাউন্ড ইফেক্ট পাবেন না শুধু ইমেজেস এবং এইচডি ভিডিও পাবেন সেগুলি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনার কমার্শিয়াল এবং পার্সোনাল প্রোজেক্টে ব্যবহার করতে পারেন নেক্সট যে ওয়েবসাইটটা হচ্ছে তার নাম হচ্ছে ভিডাভো ডট নেট তো এইটি একটি বড়ো ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি যে কোনো ধরনের ইমেজ পেয়ে যাবেন ভিক্টর এমেজ পেয়ে যাবেন স্টক ভিডিও পেয়ে যাবেন যেসব ভিডিও আপনি আপনার ইউটিউব বা কমার্শিয়াল বা যে কোনো পার্সোনাল প্রজেক্ট ব্যবহার করতে পারেন আর এখানে আপনি সাউন্ড ইফেক্ট পাবেন আপনি নানা ধরনের কপিরাইট ফ্রি মিউজিক পাবেন তো সেইগুলো সমস্ত কিছু আপনি এই ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারেন আমাদের পরের যে ওয়েবসাইট হচ্ছে তার নাম হচ্ছে স্প্লিট শেয়ার স্প্লিট শেয়ার ডট কম তো এই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকেও নানা ধরনের ভিডিও পাবেন ইমেজেস পাবেন এবং এখানে রকমের আপনি মিউজিক পাবেন না বা কোনো রকমের সাউন্ড ইফেক্ট পাবেন না শুধু ভিডিও ইমেজ নিয়ে আপনি ব্যবহার করতে পারেন আমাদের লাস্ট পাঁচ নম্বর ওয়েবসাইটটি হচ্ছে মিক্স ডট সিও এটি আমার খুবই পছন্দের ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে আপনি স্টক ফুটেজ পেয়ে যাবেন স্টক ভিডিও পাবেন এবং একদম এইচডি কোয়ালিটি পাবেন নানা ধরনের মিউজিক পাবেন সাউন্ড ইফেক্ট পাবেন আপনি যে কোনো একটি ক্যাটাগরির ওপর ক্লিক করে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন যেমন আমি এখানে একটি ক্যাটাগরি চুজ করে নিয়েছি যেমন টেকনোলজি তো টেকনোলজির ওপর ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ভিডিও আপনি চুজ করতে পারেন এবং এটি এইচডি কোয়ালিটিতে পেয়ে যাবেন আর আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারেন আপনার পার্সোনাল যে প্রজেক্ট আছে তাতে ব্যবহার করতে পারেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওগুলি আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং আপনার পার্সোনাল যেসব প্রজেক্ট আছে সেগুলিতে ব্যবহার করতে পারবেন যে ভিডিওটি আপনি ডাউনলোড করে আপনার ইউটিউব প্রোজেক্টে ব্যবহার করতে চান সেই ভিডিওটির উপর ক্লিক করে আপনি প্রথমে লাইসেন্সটাকে পড়ে নেবেন যদি দেখেন লেখা আছে এই ভিডিওটি আপনি পার্সোনাল অথবা কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করতে পারেন তাহলে সেই ভিডিওটি আপনি ডাউনলোড করবেন এবং আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করবেন আর যদি দেখেন কোনো ভিডিও লাইসেন্সে লেখা আছে যে আপনি কমার্শিয়াল প্রজেক্টে ব্যবহার করতে পারবেন না ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন না যেভাবে এখানে লেখা আছে আমি দেখাচ্ছি যদি এরকম ধরনের লেখা থাকে তাহলে আপনি সেই ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে ক্রেডিট দিতে হবে এই ভিডিওটার ক্রেডিট দিতে হবে আপনাকে অ্যাট্রিবিউট দিতে হবে আপনি যে ভিডিওতে ব্যবহার করছেন ইউটিউব যে ভিডিওতে ব্যবহার করছেন এই ভিডিওটা তার ডিসক্রিপশান বক্সে আপনাকে লিখতে হবে এই ভিডিওটি আপনি কোথা থেকে পেয়েছেন আপনি মিক্স কিটের নামটা লিখে দেবেন এখানে অথবা পিকসাবে যেখান থেকে নেবেন সেই নামটা লিখে দেবেন যাতে সেই ভিডিওটা অন্যরাও সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারে তো এইভাবে আপনি এই ভিডিওগুলি ব্যবহার করতে পারেন এরপর আমি এই বিষয়ের ওপর আরও ভিডিও নিয়ে আসবো এবং সেখানে নতুন নতুন ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করবো যেখান থেকে আপনারা স্টক ভিডিও কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ইমেজেস ডাউনলোড করে ইউটিউবে ব্যবহার করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর ওপর লাইক করুন আপনি কমেন্ট করুন বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য